পেজটা খুলো, ইংলিশ ম্যাথ বুকের 43 পেজটা খুলো, ইংলিশ ম্যাথ বইয়ের 43 পেজটা খুলবে তোমরা। আমি তোমাদের এই পাতাটা করিয়েছি কিন্তু সব করাইনি, দেখো এই যে এই লাইনটা দেখছো আর এই লাইনটা দেখছো, এই দুটো আমি তোমাদের বোর্ডে করিয়েছি কিন্তু এই যে থার্ড লাইনটা এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে। পরের এখানেও তাই, দেখো এই দিকের দুটো আর এই দিকের দুটো আমি তোমাদের করিয়ে দিয়েছি, নিচের এই দুটো দুটো করে তোমরা বাড়িতে করবে, একই রকম আছে তো তোমরা এটা বাড়িতে করবে। আচ্ছা ফার্স্টে দেখো কি আছে, নাম্বার আফটার মানে তোমাদের এখানে আফটার মানে কি পরের সংখ্যা, আর নাম্বার মানে সংখ্যা, আফটার মানে হচ্ছে পরে, তাহলে এখানে কি মানে হলো পরের সংখ্যা। দেখো ফার্স্টে কি আছে 69, 69 এর পরের সংখ্যা কি 70, এই জন্য আমরা এখানে লিখেছি 70। তারপরে দেখো কি আছে 80, 80 এর পরের সংখ্যা কি 81, সেই জন্য 81 লিখেছি। তারপরে আছে দেখো 75, 75 এর পরের সংখ্যা কি 76, সেই জন্য এখানে ড্যাশের মধ্যে 76 লিখেছি। ড্যাশটা কোথায় আছে এটা আগে ভালো করে দেখবে, দেখো ড্যাশটা সবসময় এখানে পরে আছে, সেই জন্য আমরা আফটার, সেই জন্য এখানে পরের সংখ্যা আমরা বসিয়েছি। তারপরে দেখো 49, 49 এর পরের সংখ্যা 50, 59 এর পরের সংখ্যা 60, আর 99 এর পরের সংখ্যা হচ্ছে 100, সেই জন্য আমরা এখানে 100 বসিয়েছি। আচ্ছা তারপরে দেখো কি আছে, দা নাম্বার আফটার 73 ইজ, এখানে বলছে সংখ্যাটি মানে 73 এর পরের সংখ্যা, 73 এ দেখো আছে নাম্বার মানে কি সংখ্যা আর আফটার মানে কি পরে, তাহলে 73 এর পরের সংখ্যা হয় ইজ 74, তোমরা সবাই জানো 73 এর পরের সংখ্যা 74, সেই জন্য আমরা লিখেছি 74। তারপরে দেখো দা নাম্বার আফটার 60 ইজ 61, একই মানে আফটার মানে হচ্ছে পরে, নাম্বার মানে হচ্ছে সংখ্যা, ইজ মানে হয়, তাহলে 60 এর পরের সংখ্যা হলো 61। পরেরটা একই রকম কিন্তু কথাটা একটু ঘোরানো আছে, দেখো তোমরা ফার্স্টে এখানে দেখো ড্যাশ দিয়েছে, দিয়ে লিখেছে কামস জাস্ট আফটার 64, 65 কামস জাস্ট আফটার 64 বলতে চাইছে, মানেটা উল্টো 64 এর মানে কি বলবো তোমাকে, পরের সংখ্যা হচ্ছে